এরকম দুপুরবেলায় ছাদে আইফুল মারতাম, আইফুল মারতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে বিকেল 3টে। এই জাস্ট আমি স্নান করে ভাত টাত খেয়ে ছাদে এসেছি রোদ খেতে, আর তার সাথে আর একটা জিনিস খাবো, তো সেটাই মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খুব শীত করছে, তাই ছাদে এসেছি রোদ খেতে। আর আমাদের ছাদটা তো পুরো টিনে শেড করা, একটুও রোদ পাই না, তো এই বিকেল টাইমটা সাইড থেকে একটু রোদ আসে, তো সেই জন্য ছাদে মেনলি বসা। আর এই শীতকালে একটু টকটক না হলে চলে। তো আমার দিদিভাই এখন ভাত খাচ্ছে গপ গপ করে, ওর ভাত খাওয়া হয়ে গেলেই দুই বোন মিলে কুল ভর্তা খাবো। কখনো খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো। হ্যাঁ, আর আগের দিন আমি আমার বন্ধুদের গাছ থেকে কুল পেড়ে নিয়ে এসেছি, তো সেই গাছটা আমি দেখাবো তোমাদেরকে। প্রচুর কুল হয়েছে। আর তারপরে আমি লেবু পাতা পাড়তে যাব, আর আমাদের পুচকু গাছ থেকে লঙ্কা পাড়বো, তারপরে দুই বোন মিলে কুল ভর্তাটা জমিয়ে খাবো। তবে চলো স্টার্ট করি। তো এই দেখো কুল গাছটায় কত কুল হয়েছে। আর এটা হচ্ছে একটা কাকিমা, মানে আমার বন্ধুর কাকিমা, তো উনি আমাকে এই পাকা কুলগুলো দিচ্ছে। এগুলো আগে থেকে কুল পেড়ে শুকনো করতে দেওয়া হয়েছে, তো আমি পাকা কুল কিছু নেব আর কিছু কাঁচা নেব, কারণ কাঁচাগুলো আমি একটু মানে ভর্তা করে খাবো আর পাকাগুলোকে আচার হবে। তো এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি, এখানে ভাড়ায় দেওয়া হয়েছে। তো উঠোনে আমাদের এই বাতাবি লেবুর গাছ আছে, তো এই পাতাটাই আমি পাড়বো, কারণ আমাদের তো গন্ধরাজ মানে লেবু নেই আর পাতি লেবু নেই, বাতাবি লেবুটাই আছে, তো এটা দিয়ে আমি কাজ চালাবো। আমাদের হচ্ছে চারদিকে বাড়ি আর মাঝখানে উঠোন, তো আমাদের এই গেটটা হচ্ছে একটু ফ্রন্টের দিকে, তো এখান থেকেই আমি যাচ্ছি। তো আমি আমার ঘরে ঢুকে গেছি, এরপরে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এটা তো দিলে তো স্মেলটা আসবে ভালো। সব রেডি, এরপরে আমি ছাদে যাব। কত একটু আধা কাঁচা পাকা এরকমই নেব, বেশি কাঁচা নিলে না কাশি হবে, এমনিতে তো আমার কাশি হয়, তো একটু আধা কাঁচা পাকা নেব। তো আমরা দুজন খাবো, মোটামুটি 10-12টার মতো নিই। তারপর একটু ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। রোডের পাশে বাড়ি, তো সারাদিন শুধু প্যাঁক মুখ মুখ বাজতেই থাকে, বিরক্ত লাগে, একটু শান্তিতে একটু ভিডিও করতে দেয় না। শ্মশানে চলে যেতে হবে, সব কিছু নিস্তব্ধ, আর শ্মশানটাও মেন রোডের কাছে, সেখানেও মানুষকে একটু শান্তিতে মরতে দেয় না, সেখানেও শুধু খালি আওয়াজ হয়। লঙ্কা বাবা তুমি কোথায়? এই গাছে না প্রচুর লঙ্কা হয়েছিল, আমার মা যখনই ছাদে ওঠে টুপ টুপ করে খালি লঙ্কা পাড়তেই থাকে, আমি কিন্তু একদমই লঙ্কা পাড়ি না। তো আপাতত ছোট ছোট আছে, তো বেশি লাগবে না, আমি দুটোই তুলব, আর একটা গাছ থেকে আর একটা তুলব। এই লঙ্কা কিন্তু প্রচুর ঝাল, দুটোতেই একদম বাজিমাত। এইটা তুলে নিই, ব্যাস আমার হয়ে গেছে। তো কুলগুলোকে এরপরে আমি একটুখানি থেতো করে নেব, মানে আমি না আমার দিদিভাই নেবে। এই দেখো কত পাকা কুল, এগুলো সব রোদে দেওয়া হচ্ছে, এগুলো আচার হবে। এগুলো ভালো লাগে না তাই না খেতে? দেখ প্লেটটা আবার না ইয়ে হয়ে যায়, দানা ভেঙে গেছিস ভাই, দানা ভেঙে গেছিস তো না, বাটি ফুটো হয়ে যাবে কিন্তু। এটা আমাদের গাছে লঙ্কা, দুটোই গাছে লঙ্কা,
আর লঙ্কা নেই ঘরে বাড়ি তুলেছি একটু ঝাল এখানে একটা লঙ্কা দিয়ে দিস আমি বাট পড়বো মেক্সিকের মধ্যে বেশি ঝাল না এই নুনে একটু না নুনের চামচ এটা ভেঙে যাবে অত না অত না অত দিস না জিরে ভাই এত দেয় নাকি অল্প নুন দিবি আমি হাত দিয়ে মাখি এরকম দুপুরবেলায় ছাদে আর কুলু মাখা এটাকে কুল ভর্তা বলে বড়ই ভর্তা ঠিক আছে আগের দিন খেয়েছি পেয়ারা ভর্তা আর আজ খেয়েছি কুল ভর্তা আমার হাতটা দেখেছো দানাগুলো এরকম দিয়েছিস কেন গালে লাগছে এগুলো অ্যাকচুয়ালি একা একা খাওয়া যায় না কোনো পার্টনার না হলে তো এতদিন আমি ওয়েট করেছিলাম ও কবে আসবে এবারে শুধু মানে একা একা এগুলো অ্যাকচুয়ালি এনজয় করা যায় না জাস্ট ইয়াম্মি হয়েছে এবার আঙুলটা চাটছি একটু টক মিষ্টি কুলছে এটা ভালোই লাগবে টক মিষ্টি এটা এটা টক মিষ্টি কুল কিন্তু প্রচণ্ড টক বা প্রচণ্ড মিষ্টি কুল এটা ভালো লাগবে না মিলিদিকে ফোন করবো আর লেবু পাতাটা তো মাস্ট লেবু পাতাটা দিতেই তবে স্মেলটা আসছে এই দেখো লেবু পাতা নিজেকে গরু গরু মনে হচ্ছে আর ওইটা আর ওইটা বেটার হবে যদি এটাকে একটু শিলের মধ্যে পেস্ট করে নেওয়া যায় নোড়া দিয়ে শিল দিয়ে যদি পেস্ট করে নেওয়া যায় আরও বেস্ট আমাদের একটা কুল গাছ ছিল সেখানে প্রচুর কুল হতো আর এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ির কুল ঝালটা আরেকটু হলে ভালো হতো না সরস্বতী পুজোর আগে কুল খায় না আর একটা জিনিস আমরা পড়াশোনা করি আমরা সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিই আর আমার মা হচ্ছে আমাদের জন্য পুজোর পরে কুল খায় জাস্ট ওয়াও লাগছে বাড়িতে সবাই ট্রাই করো আর বাড়িতে সবাই ট্রাই করো আর আমাকে একটু জানিও হ্যাঁ কেমন লাগলো এটা অ্যাকচুয়ালি শিলের মধ্যে পেস্ট করলে আরও বেটার হতো তো এত কিছু করতে গেলে মা বকবে এমনিতে পুজোর আগেই কুল খাচ্ছি অনেক বকাবকি করেছে আর তারপর যদি এত হ্যাঁ এখানে নোড়াটা নিয়ে এসেছি এবার শিলটা তো আর ছাদে নিয়ে আসা যাবে না তাই জন্য এটা এরকমই করেই খাচ্ছি তোমরা এবার ভুলেও কেউ মিক্সিতে দিতে চাইও না কেন মিক্সিতে দিলে মাছি খারাপ হয়ে যাবে কুলে যে আটিগুলো আছে তাতে না না দাঁত দিয়ে দাঁত দিয়ে ছিঁড়িয়ে দিও
দিয়ে পেস্ট করে নিলি। মোটামুটি হালকা পেস্ট করে একটু ভর্তা টাইপের, যেরকম বেগুন ভর্তা আলু ভর্তা যেরকম বানাই, পালের মধ্যে একটু বেগুনও দিয়ে দিও। এটা ব্লগ তো, রেসিপি না। এই দেখো আমরা কতটা উঁচুতে আছি, এখানে অ্যাকচুয়ালি কোনো মাঠ নেই, সেরকম কোনো গাছপালা নেই। এই যে ওটা হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ কি উঁচু দেখা যাচ্ছে বাস রাস্তা, আর এই যে আমাদের বাড়ি, আর এই ছাদে বসে খাওয়া হচ্ছে। রাজীব দেখলো খায় না, না একবার দিলে খেয়ে নেবে, মিষ্টি মিষ্টি লাগছে একটু। সেম প্রসেসে কদবেল মাখাও খেতে অসাম লাগে, একবার মাখিয়েছি তো, ওই ভিডিওটা করা হয়নি। হ্যাঁ, কদবেল একটু চিনি দিতে হয়, একটু সর্ষের তেল দিতে হয়, কাসুন্দিটা আমরা দিই না। কদবেলের অ্যাকচুয়ালি আচার করে বানিয়ে রেখে দিই, পরে পরে আস্তে আস্তে খাই। আর এই আমার চুলটা এরকম পাগলি পাগলি কেন লাগছে, আমি মানে শ্যাম্পু করে এসেছি একটু আগে। টাটা ভাই, আমরা একটু ভালো করে খাই, কেননা হাত ব্যথা করছে এরকম ফোনটা ধরে রাখতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা বাই।